নমস্কার, কেমন আছেন সবাই? ডগো মামার নতুন একটি মিনি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। এটি রবিবারের ঘটনা, রবিবার দিন এই ব্লগটা করেছি। রবিবার দিন অ্যাকচুয়ালি আমরা মানে ব্রেকফাস্ট করিনি, একদম ডিরেক্টলি লাঞ্চ করেছি, এবং সেটা ভাত নয়। আমাদের ইচ্ছা হলো একটু ধোসা খেতে, সাউথ ইন্ডিয়ান খাবার খেতে আমিও ভালোবাসি, এবং ইদানিং আমার মেয়েও দেখছি খুব ভালোবাসছে। তো বললো ধোসা খাবো, তো ধোসা ব্যাটার তো আমার ইনস্ট্যান্ট করা যায় না, আর করলেও সেরকম ক্রিস্পি হয় না, কিন্তু আমি তাই অনলাইন ডোসা ব্যাটার অর্ডার করে দিয়েছিলাম। এই দেখুন, এটা খুব ভালো, এটা তো ছোটো প্যাকেটটাই অর্ডার করেছিলাম, আমাদের দুজনের হয়ে যাবে। তো এটা দিয়ে ধোসা বানানো শুরু করলাম, বাড়িতে খালি পুরটা বানিয়ে নিলাম। আর আমি যেহেতু চাটনি দিয়ে খেতে ভালোবাসি, তো এটা নারকলের চাটনি, যেটা বাদাম নারকলের চাটনিও ওটা দিয়ে আমি খাবো, আর মেয়ে তো এমনিই খাবে। তো যাই হোক, এই ধোসা বানাতে গিয়ে অনেক কথা মনে পড়ছিলো যে আমরা জীবনে কত কিছু মিস করে যাই, কত কিছু চোখে দেখেও দেখি না, বা কত কিছু সহ্য করতে শিখে যাই একটা সময়ের পর, যখন আমাদের মনে হয় না জীবনের অভিজ্ঞতার ঝুলি অনেকটাই প্রায় ভরে গেছে। অ্যাকচুয়ালি অভিজ্ঞতার ঝুলি তখনই ভরবে যখন আপনি জীবনের কিছু কিছু ফেজের মধ্যে দিয়ে যাবেন, যেগুলো আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। জীবনে কোনো কিছু মানে জীবনের পোক তো আপনি তখনই হতে পারবেন যখন জীবনে অনেক হার্ডলস আপনাকে পেরোতে হবে, আর হার্ডলস পেরিয়ে আপনি যে জ্ঞানটা বা যে লেসনটা পাবেন সেটা কারোর মুখের কথা বা কারোর বলে দেওয়া কোনো কিছু শিক্ষণীয় বিষয়ের মধ্যে আপনি এটাকে কিছু দিয়ে খুঁজে পাবেন না। জীবন আপনাকে নিজে থেকে যে শিক্ষাটা দেবে সেটাই হচ্ছে সব থেকে বড় লেসন, যেটা আমিও আমি আমার এই বয়সে দাঁড়িয়ে এসে বুঝতে পেরেছি যে জীবনে হার্ডলস এবং জীবনে যদি আপনার কোনো কিছু ক্রাইসিস না থাকে, তো জীবনে আপনি সত্যি কী হতে চান বা আপনার কী করা উচিত বা আপনার কী করণীয় ছিল সেটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন, ততক্ষণ আপনি সেই হার্ডলসগুলো পেরোতে পারবেন। আমি এই বয়সে জীবনে যথেষ্ট হার্ডলস পেরিয়েছি, এবং ছোটোবেলা থেকে অনেকটাই কষ্ট করে এই জায়গাতে এসে আমি বুঝতে পারি যে জীবন মানুষকে অনেক কিছু করায়, জীবন মানুষকে দিয়ে, এবং সেই চেঞ্জেসের মধ্যে দিয়ে আপনার জীবনটা অনেক সুন্দর তৈরি হয়, যাকে আমাদের অ্যাকসেপ্ট করতে মাঝে মাঝে খুব প্রবলেম হলেও এটা ঘটনা যে জীবন আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। আর আজকের ডেটে দাঁড়িয়ে আমার সত্যি এটা মনে হয় যদি সেইগুলো যদি আমার জীবনে না আসতো, সেই পরিস্থিতিগুলো যদি আমার জীবনে না আসতো, তাহলে হয়তো জীবনে আজকে আমি এই জায়গায় আপনাদের এই কথাগুলো বলতে পারতাম না। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ঠান্ডায় নিজেকে সুরক্ষিত রাখবেন, এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন।